হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো আর অ্যাজ অলওয়েজের মতো ফাটাফাটি আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি ওটসের একটা খুব সুন্দর রেসিপি, সেটা হলো ওটস চিল্লা বা ওটস প্যানকেক। তো এটা হেলদি রেসিপি আর তোমরা এটা ব্রেকফাস্ট, টিফিন বা অফিসেও খুব আরাম করে একদম নিয়ে চলে যেতে পারো আর খেতেও বেশ অসাধারণ হয়। আমি জানি তোমরা অনেকেই বানাতে জানো, কিন্তু আমি কীভাবে রেসিপিটা বানিয়েছি তোমাদের সাথে আজকে ঝটপট করে শেয়ার করে নেব। পুরনো বন্ধু যারা সাথে আছো তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ, এভাবেই সাথে থাকো, পাশে থাকো আর চ্যানেলকে আরও বেশি করে দেখতে থাকো। আর নতুন যারা বন্ধু আছো, চ্যানেল দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমি আশা রাখবো যে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি আনবো, তো তোমরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যত পারবে শেয়ার করো। আর চলো তাহলে আর বেশি কথা বলবো না, আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নিই, আশা রাখবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। ওটস চিল্লা বানাবার জন্য প্রথমে দেখো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি এখানে এইরকম একটা সাইজের ছোট্ট যে কাচের বোলগুলো হয় তার মধ্যে ওটস নিয়ে নিয়েছি ভর্তি করে, তো সেটা আমি ড্রাই রোস্ট করবো। তাহলে চলো এটা প্রথমে এর মধ্যে ঢেলে দিই ভালো মতন করে। এটা মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট আমি এটা নাড়াচাড়া করবো। দেখো ওভেনটাকে বন্ধ করে দিয়েছি, এটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করি। তো তারপরে এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দেব, দিয়ে একটা ডাস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে, তো একটা দেখো বোল নিয়েছি, এর মধ্যে আমি এটা কিন্তু ঢেলে দিচ্ছি। এর মধ্যে কি কি অ্যাড করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সর্বপ্রথম আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মাপের সুজি, দিচ্ছি 2 টেবিল স্পুন মাপের বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাপের আদা বাটা, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 মিডিয়াম আকারের গাজর নিয়েছিলাম আর সেটা আমি দেখো কুড়িয়ে নিয়েছি একদম, তো সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কুচানো বিনস। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি আকারের ক্যাপসিকাম নিয়েছিলাম, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। বড় আকারের একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট লেবুর রস, তাহলে খেতে বেশ টেস্টি হবে, তো সেই রসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চলো এবারে উপকরণগুলো ভালো মতন করে আগে শুকনোই একটু ভালো মতন করে মিশিয়ে নিই প্রথমে। দেখো ভালো মতন করে মেশানো হয়ে গিয়েছে, এবারে আমি অল্প অল্প করে এতে জল দেব আর এই কনসিস্টেন্সিটা যেন খুব পাতলাও না হয়ে যায় আবার খুব টাইটও না থাকে সেইভাবে দেখে শুনে আমি এটাকে জল দিয়ে মেশাবো। তো চলো সেটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। বেশ হেলদি একটা রেসিপি আর অল্প সময়েও হয়ে যাবে, খেতেও অসাধারণ লাগে। তো তোমরা এটা অনেক কিছুর সাথেই দিয়ে খেতে পারো, বিশেষ করে টমেটো সস হোক বা টক দই দিয়ে, রায়তা দিয়ে, বিভিন্নভাবে খেতে পারো তোমরা। তো দেখো আমি মেশাতেই আছি, জলটা তোমরা কিন্তু দেখে শুনে ইউজ করবে, তো আমিও সেভাবে ইউজ করছি জলটা দেখে শুনে, যাতে কনসিস্টেন্সিটা মাঝারি থাকে। দেখো এটা হয়েই গিয়েছে আর এই রকম হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হয়েছে। তো এটাকে কিন্তু আমি এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফেরত আসবো। 15 মিনিট হয়ে গিয়েছে, এবার চলো ঢাকাটা খুলে নিই আর তারপরে প্রিপারেশনের দিকে এগিয়ে যাই। তো দেখো ঢাকাটা খুলে নিলাম, আরও একবার ভালো মতন করে হাতার সাহায্যে এটাকে
আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চলো কড়াইয়ের দিকে যাওয়া যাক। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এবারে 1 টেবিল স্পুন আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে দেখো ব্রাশ দিয়ে এভাবে আমি বুলিয়ে নিচ্ছি। এবারে 1 হাতা মাপের আমি পুরো ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এটাকে গোল করছি। এইটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রাখলাম। আর আমি কিন্তু ছোট ছোট আকারেরই বানাবো, এমনিও ছোট আকারেরই হয়। তো এবারে আমি এটা 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমি এবার ঠিক 1.5 মিনিট হলো আমি কিন্তু ঢাকাটাকে খুলে নিলাম, কারণ হচ্ছে তলা থেকে ধরে গেলে ভালো লাগবে না একদমই খেতে, তো সেটা একটু খেয়াল রাখতে হবে আর একদম ফ্লেমটাকে একদম লোতে করে দেবে। এবারে উপর থেকে আমি একটু তেল, দেখো ঠিক এইভাবে, আর সাইডটাতেও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে অপর পাশটা উল্টে দেব। দেখো কি সুন্দর একটা রং এসেছে না? তো এটাকেও কিন্তু একদম লো ফ্লেমে আমি 1 মিনিটের মতো রাখবো। তোমরা কিন্তু এটা দেখে শুনে রাখবে, কারণ এটা সম্পূর্ণ নিজেদের ওপর, নইলে কিন্তু এটা নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো এটা ওই 1 মিনিট মতো আমি আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি, তারপর ফেরত আসছি। দেখো এবারে কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখো ঠিক এইরকম ভাবে আমি বাকিগুলো করে নেব। তোমাদের একবার তুলে দেখিয়ে দিই, ঠিক এরকম। তো তোমাদের সুবিধার্থে আরো একটা আমি করে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখলে তো কিভাবে আমি বানালাম রেসিপিটা। তাহলে চলো এইভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নিই, আর তোমরাও কিন্তু একদম চেষ্টা করো। আমি জানি তোমরা অনেকেই বানাতে জানো, কিন্তু আমি শেয়ার করলাম যে আমি কিভাবে রেসিপিটা বানাই, খুব সহজ একটা রেসিপি। তাহলে আজকে এই অবধি, পরের রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ অবধি সকলে খুব ভালো আর সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, অ্যান্ড বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।